অবশেষে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়া শুরু করেছে কুমিল্লার গোমতী নদীর পানি বর্তমানে নদীটির পানি বিপদসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে মঙ্গলবার সাতাশ আগস্ট রাত ছয় দশটার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ তিনি জানান গোমতী নদীর পানি কমেছে বিপদসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে এর আগে গত বাইশ আগস্ট রাতে গোমতীর পানি বিপদসীমার স্মরণকালের সর্বোচ্চ উপর দিয়ে প্রবাহিত হয়েছিল সেদিন রাতে পানি বিপদসীমার একশত চৌত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় ওই দিন দিবাগত রাত বারোটার দিকে বুড়িচং উপজেলার ষোলোন ইউনিয়নের বুড়ুবুরিয়া এলাকার বাদ ভেঙে লোকালয়ে পানির প্রবাহ বাড়ে ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ভয়াবহ বন্যার সৃষ্টি করে বাদ ভাঙার পর থেকে কমতে থাকে গোমতির পানি পরদিন শুক্রবার ও শনিবার বিপদসীমার এক সেন্টিমিটার কমতে থাকে রোববার ও সোমবার তিন থেকে সাত সেন্টিমিটার কমে প্রবাহিত হয় সোমবার পর্যন্ত পানির প্রবাহ ছিল বিপদসীমার পঁয়ত্রিশ সেন্টিমিটার উপরে মঙ্গলবার রাত নয়টার দিকে বিপদসীমার সমান হয় এই নদীর পানি